মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শুভ্রবাবু না থাকলে আমার বাবাকে কে বাঁচাতো বলো? আমার মা তো ছটফট করছিল, এত বড় হাসপাতাল, দামি ডাক্তার না থাকলে আমার মাকে কিভাবে বাঁচাতাম বলুন তো? দাও মা, গিয়ে যাও, ঈশ্বরকে ডাকো, ঈশ্বর নিশ্চয় মাথার উপরে আছেন। শুভ্রবাবুর জন্য আজকে আমাদের এতগুলো লোকের প্রাণ বাঁচল, তুমি গিয়ে যাও মা, তিনি তাকে নিশ্চয় রক্ষা করবেন। জুই, জুই তাড়াতাড়ি চলুন। কেন, শুভ্রবাবু ঠিক আছেন তো? মিরাকেল হয়েছে, উনি তো মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, শেষ মুহূর্তে ওনার জ্ঞান ফিরলো। আসুন, সব তোর প্রার্থনার ফল রে মা, সাবিত্রীর মতো তুইও তোর প্রার্থনার জোরে তোর সত্যবানকে আজকে রক্ষা করলি। যা মা, যা, তোকে ডাকছে, যা। আপনি ঠিক আছেন? এই তো আমি। ম্যাডাম, উনি এখন ভালো আছেন, জ্ঞান যাওয়ার আগে উনি আপনাকেই খুঁজছিলেন এবং জ্ঞান ফেরার পরেও কিন্তু আপনার নামটাই করছেন। আপনি ভয় পাবেন না, ডোন্ট ওয়ারি, আমি বাইরে আছি, আপনারা কথাবার্তা বলুন, কোনো কিছু দরকার হলে নিশ্চয়ই আমায় ডাকবেন। জেদ করে চাটা খেলেন বলুন তো, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আপনি জানেন? কেন এরকম করলেন? আপনার যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? কি হতো আমার কিছু হয়ে গেলে? আপনার কিছু যায় আসে নাকি? এটা আপনি বলতে পারলেন? আপনার কিছু হলে আমার যায় আসে না? তাই আপন ভাবেন আমাকে? আমার এই বকাটে ছেলেটার কিছু হলে দিদিমণি একা একা কি করতো বলুন তো? এই পৃথিবীতে আমার আপনি ছাড়া আপন তো কেউ নেই। আপন জন বুঝি নিজের লোককে আপনি বলে? আপনি শুধু আমি একা বলি নাকি, আপনি নিজের কি বলেন? আজ থেকে তুমি, শুধু তুমি। প্রমাণ করে দিলাম তো তুমি আমার আপন, এবার জুঁইয়ের পালা। একবার তুমি করে ডাকো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।